গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদারকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম মামলার পরবর্তী ধার্য তারিখ 10 মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। গত বছরের 19 মে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শিকদার গ্রুপের এমডি রণহক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাবার মৃত্যুর কারণে শিকদার গ্রুপের এমডি রণহক শিকদার শুক্রবার সকাল 10টার দিকে বিদেশ থেকে ঢাকায় আসেন। এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেল 3টায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আমরা বিজ্ঞ আদালতে আসামির জামিনের বিরোধিতাও করেছিলাম, কিন্তু যেহেতু স্বাধীন বিচার ব্যবস্থায় বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করবেন সেটাই উনি আদেশ দিবেন, বিজ্ঞ আদালত স্বাধীনভাবে বিবেচনা করে এবং মানবিক বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামিকে আগামী ধার্য তারিখ পর্যন্ত 5,000 টাকার বন্ডে জামিন প্রদান করেছেন। আমরা আশা করি তদন্তের মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামিরা বিচারের মুখোমুখি হবেন এবং মামলার বাদী ন্যায় বিচার পাবেন। মানবিক কারণ দেখিয়ে জামিন চেয়ে আদালতে আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। মামলার গুণাগুণ বিবেচনায় এবং মানবিক কারণে আজকে ওনাকে জামিন দিয়েছেন। মুক্তিযোদ্ধা সংগঠক জয়নাল হক সাহেব উনি মারা গেছেন, ওনার ডেড বডি আজকে ঢাকাতে আসছে। ওনার বড় সন্তান হিসাবে ওনার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওনাকে মানবিক কারণে আদালত সুযোগটি দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে 5,000 টাকার বন্ডের মুচলেকায় রণহক শিকদারের জামিন মঞ্জুর করেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।